وجاهدوا في الله حق جهاده هو جتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم. لله تكبير، لله تكبير. القرآن الآلو، الحديث الآلو. ملة أبيكم إبراهيم، ملة أبيكم إبراهيم، ملة أبيكم إبراهيم، ملة أبيكم إبراهيم هو سم ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. من قبل وفي هذا ليكون الرسول شهيدا من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء.
فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. لله تكبير، لله تكبير. هو مولاكم فنعم المولى ونعم النصير. هو مولاكم فنعم المولى بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد لم يلد ولم يولد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله صوت
সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর বান্দারা সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর আর জোরে বলুন আল্লাহ একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন আল্লাহর বান্দারা আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন এক এক হরফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন খুশি নাকি বেজার জোরে বলেন খুশি নাকি বেজার আজকের এই মাহফিলে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে ঠিক কিনা মুসলমান তো এই মজমা থেকে যদি আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করি আরশের মালিক আমাদের ফিরাইয়া দিবে না ঠিক কিনা বলেন আমরা দোয়া করব আল্লাহ আপনি ইসরায়েলকে ধ্বংস করে দেন ইহুদিদেরকে হালাক করে দেন ঠিক কিনা বলেন মুসলমান এই দোয়া আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ তাহলে শেষ মোনাজাত না দিয়া কেউ মজমা থেকে যাবেন না রাজি আছেন দুই একজন উঠাউঠি করেন কেন বসেন 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 আমরা যে ইবাদত করি নামাজ পড়ি রোজা করি এই ইবাদত নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না যদি আল্লাহ আমাদের উপরে রহমত না করে ঠিক কিনা বলেন আর আল্লাহর রহমত পেতে হলে কোরআনের মজমায় বসে চোখের পানি ঝরাতে হয় এখন আমাদের সুযোগ আছে জিহাদে যাইতে পারি নাই যদি মুসলমান ফিলিস্তিনি মুসলমানের জন্য দোয়া কইরা চোখের পানি ছাড়তে পারি হতে পারে হাশরের ময়দানে আল্লাহ এই উসিলায় মাফ কইরা দিতে পারে ঠিক কিনা বলেন আমি আগেই বলেছি তাদের জন্য দোয়া করা একেবারে সর্বনিম্ন তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা হলো ফিলিস্তিনি মুসলমানের জন্য প্রতিটা মসজিদে মাহফিলে সব জায়গায় তাদের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করা এটা যদি না করেন আপনি ওয়াজিবটাকে ভঙ্গ করলেন কথাটা মনে রাখবেন মুসলমান উপর থেকেও বোম মারে নদী থেকেও বোম মারে তারপর নিচ থেকেও বোম মারে হাজার হাজার মুসলমান শহীদ হয়ে যাচ্ছে তুমি কেমন মুসলমান তোমার মুসলমান ভাইয়ের এই কষ্ট দুঃখ দেখা যদি তোমার মায়া না লাগে বুঝতে হবে তুমি গরু খাওয়া মুসলমান এর চাইতে আর বেশি কিছু না ঠিক কিনা বলেন আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে এমন একটা বয়ান করব আপনাদের ইমানি শক্তি বেড়ে যাবে ইনশাআল্লাহ রাজি আছেন তবে আজকে আমি মাটির নিচের বয়ান করব না আমি মাটির নিচের বয়ান আজকে করব না আমার বয়ান হবে আজকে মাটির উপরের বয়ান আমার বয়ান শুনে নাস্তিক মুরতাদরা থরথর করে কাঁপবে ইনশাআল্লাহ বয়ান শুনে বয়ানের তরঙ্গে মজমা কাঁপবে আপনাদের ইমানি শক্তি বৃদ্ধি হবে জিহাদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হবেন ইনশাআল্লাহ বলতে পারেন হুজুর যুদ্ধ হয় ফিলিস্তিনি এই ওয়াজ আমাদের শোনা লাভ কি এই কথা বলছেন তো আপনার ঈমান চইলা গেছে আপনি আর মুসলমানের কাতারে নাই আপনি মুনাফিক হয়ে গেছে আপনি কি ভেবেছেন কি ভেবেছেন যারা শহীদ হচ্ছে তাদের এক ফোঁটা রক্ত আর আপনার হাজার বছর তাহাজ্জুদের চাইতে উত্তম কোথায় আছেন আপনি জান্নাত কি সবরিকলা এতই সোজা বয়ান হবে ইনশাআল্লাহ ধৈর্য ধরেন দুইটা মিনিট সময় চাই দিতে পারবেন একজন উঠা উঠে করবেন না যারা মুমিন ইমানদার কোরআনের মজমায় তারা জিহাদের বয়ান কোরআনের আলোচনা শোনার জন্য তারা মৌমাছির মতো অধিক আগ্রহে অপেক্ষা করবে আর যাদের ইমান দুর্বল এগুলা চিটার মতো উইরা যাবে ওই শয়তান ডাকতেছে আয় হুজুরে জি তেলাওয়াত করছে শুনছস অনেক সব পাইছো সাত দরকার নাই এবার দুইটা বিড়ি টান দে তারপর বাইর জায়গা কতক্ষণ কতক্ষণ সজান কইতেছে আর এই কেরাত শোনার পরে কার ওয়াজ লাগে নাকি তুই তো এমনি ভেস্তে গেছস গা বুঝেন নাই বলখের বাসে ইব্রাহিম ইবনে আদহামের রাজপ্রাসাদের উপরে টক টক কইরা ঘোড়ার আওয়াজ ইব্রাহিম ইবনে আদহাম কাই কেঠা শয়তান কে আমি জিব্রাহিম জিব্রাহিম মানে
আল্লাহ কইছে আপনার নামাজ রোজার দরকার নেই আপনি বেহেশত পাইয়া গেছেন ইব্রাহিম ইবনে আদম কয় তুই যে কত বড় হারামজাদা শয়তান আমি বুঝতে পারছি তুই আমারে ধোঁকা দেওয়ার জন্য আসছস ঠিক কিনা বলে শয়তান বেলারে দূর এর আগে আশরাফ আলী সাহেব বয়ান করছে তার আগে কত হুজুর করছে এত আর শোনা লাগে নাকি একবার বাড়িতে যাও গা আরে কতক্ষণ ধরে বিড়িতে টান দাও না শরীর ভালো লাগে নাকি ঠান্ডা ঠান্ডা দিন একটু বিড়ি খাও শয়তানের ধোকায় পড়া যাবে না কথা কন কথা বলেন মাজালিসুল ইলমি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ এটা হলো জান্নাতের একটা টুকরা এখানে যতক্ষণ বসবেন রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মজমাকে ভরপুর কামিয়াবি দান করুন বলে আমিন জীবনে অনেক গুনাহ করছি না ভাই আজকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন এই উঠাউঠি করে এই বসো একজন উঠাউঠি করবে না তো আমি বয়ান শুরু করব বয়ান শুরু করার আগে মিসবাহুল উলুম মাদ্রাসার মাদ্রাসা লীলা বডিং এটা একটা এতিমখানা ঠিক না ভাই কথা না আরে আল্লাহ কি বলছে জানেন দিনের পথে তোমার জান আর মাল দুইটা খরচ করতে মাল দিতে হবে মাল মাল এত সোজা না সেইদিনে আবু বকর জানও দিয়েছে মালও দিয়েছে ঠিক কিনা বলেন সেইদিনে ওমর জানও দিয়েছেন মালও দিয়েছেন উসমান ইবনে আফফান জানও দিয়েছেন আজকে আমরা জান আর মাল দেওয়া ভুলে গেছি দেখেই তো কাফেররা আমাদেরকে মারছে ঠিক না ভাই তো আমি চাই মাদ্রাসার ছাত্ররা আপনাদের কাছে যাবে একটা ব্যাগ নিয়ে 500 1000 2000 এমন করে ভালো একটা অ্যামাউন্ট অত্র মাদ্রাসা লীলা বোর্ডিং এর এতিমখানার জন্য আপনারা দান করবেন ইনশাআল্লাহ টাইম মাত্র 2 মিনিট বিসমিল্লাহ বিল হাতটা আকাশের দিকে উঠান আল্লাহু আকবার আল্লাহু মাশাআল্লাহ আরে মুজাহিদদের মত তুমি এমন উঠবে নাকি দেখেন না রে ফ্লাইট করে আর স্পিডে আল্লাহু আকবার মাশাআল্লাহ মুমিনের হাত সব সময় উপরে থাকে ঠিক কিনা বলেন মুমিনের হাত নিচে থাকে না এবার আপনারা ইনশাআল্লাহ কোরআনের মজমায় বৈশাখ কোরআনের বয়ান শুনতেছেন সময় দিচ্ছেন এখন মাল দেওয়ার সুযোগ চলে আসছে সাহাবায়ে কেরামদের সুন্নত আমল এই আমল থেকে আমরা কেউ মাহরুম হব না ইনশাআল্লাহ নিজের দুইটা পকেট হাতে পকেট হাত দুইটা পকেটে ঢুকায় দেই তলেবে এলেমরা আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে 500 1000 2000 5000 গোপনে গোপনে যা পারেন মাদ্রাসায় দান করেন ইনশাআল্লাহ ছাত্ররা ঢুকো সবাই পকেটে হাত দেন বিসমিল্লাহ বলে হাত দেন বিসমিল্লাহ বলে হাত দেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দেন এই দান হতে পারে আমাদের নাজাতের জারিয়া এখানে অনেক এতিম শিশুরা তারা পড়াশোনা করে সেই রাত 3টা বাজে উঠে তারা কোরআন পড়ে রাত 3টা বাজে উঠে হেফজ খানায় ও মা বোনরা সম্মানিত মা বোনরা আপনাদের ওখানেও ব্যাগ নিয়ে যাচ্ছে মা বোনরা মেহরবানি করে আপনারা মুক্ত হস্তে দান করুন মেহরবানি করে মা বোনরা প্লিজ আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাচ্ছে আপনারা মুক্ত হস্তে মাহফিলের জন্য দান করুন আল্লাহ নবীর ঘরে দান করুন ঠিক কিনা বলেন আল্লাহ নবীর ঘরে দান করুন তাড়াতাড়ি ছাত্ররা আপনারা একটু পকেটে হাত দেন কেউ বাকি থাকবেন না মাশাআল্লাহ এই যে দেখছেন এই যে আল্লাহর এক বান্দা ভাড়ার টাকা ছিল ভাড়ার টাকা কে হুজুর ভাড়ার টাকাটা পর্যন্ত দিয়া দিছি আল্লাহু আকবার আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুন শ্যামনগরের এক ভাই আমানুল্লাহ তার মায়ের জন্য দিয়েছেন 1000 টাকা বলি মারহাবা কেউ যদি বড় ধরনের কোনো দান দিতে চান 10000 20000 আসেন নাম বলেন আমরা নাম বলে আপনার জন্য দোয়া করে দিব ইনশাআল্লাহ কেউ যদি দিতে চান নিয়ে আসুন ইনশাআল্লাহ নিয়ে আসুন কেউ যদি মাদ্রাসায় বড় ধরনের কোনো দান দিতে চান অথবা মাদ্রাসায় চাউল দিতে চান প্রতি মাসে বলতে পারেন এখানে লিখে রাখা হবে অথবা বাকি হইলে আপনার নাম মোবাইল নাম্বারটা দিয়ে যাবেন প্রতিপক্ষ আপনাদের সাথে নেক্সট আলাপ করে আপনাদের থেকে আদায় করে নেবেন ইনশাআল্লাহ এই সবাই কাছে যায়েন কেউ আবার বাকি থাকে না যেন শোনেন ডাক দিয়া দিয়েন যে ভাই আসেন আবার মনে করে না যে গেছে গা আলহামদুলিল্লাহ বাইচা গেছি আমার দিকে আহেন এমন মনে করেন না ডেকে ডেকে দান করেন যে ভাই আমার কাছে আসেন আমার দানটা